apply to 12 schools. Mm-hmm. 12 schools. Because মানে আমরা যখন ডিসাইড করছি আমাদেরকে পিএইচডি করতে হবে 15 ফলে হ্যাঁ তখন মানে যদি কোথাও না হয় কোথাও এক জায়গা তা হবে মানে আমরা যে এটা ডিসাইড করছি উই নিড টু স্টার্ট আ পিএইচডি 2015 সো যেখানে হবে হাই আমি সিয়াম শহীদ নূর এবং আমি জেনারেলি ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং সেলফ লার্নিং এর উপর ভিডিও বানাই এইটা একটা প্লেলিস্ট যেখানে আমরা কভার করছি বাংলাদেশে আন্ডারগ্র্যাড করে কিভাবে ইউএসএর টপ ইউনিভার্সিটি সাচ অ্যাজ হার্ভার্ড বা এমআইটি তে পিএইচডি প্লাস মাস্টার্সের জন্য যাওয়া যায়। তুমি যদি প্লেলিস্টের বাকি ভিডিওগুলো চাও ওগুলো পাবে তুমি ডিসক্রিপশনে, এবং তুমি যদি আমার আন্ডারগ্র্যাড অ্যাডমিশনের ভিডিওগুলো চাও ওগুলো তুমি পাবে ভিডিও ডিসক্রিপশনে। এই ভিডিওতে আমরা কভার করব দুইটা ইম্পর্টেন্ট টপিক। এক হলো যখন আমার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল সব রেডি আমি কিভাবে অ্যাপ্লাই করব, এবং দুই হলো অনেক ইউনিভার্সিটির নাকি কোনো ফর্মাল অ্যাপ্লিকেশন প্রসেস নেই, এবং ওটা থাকলেও তোমার ইউনিভার্সিটিতে যেই পিএইচডি প্রফেসরের আন্ডারে কাজ করবে ওদের কাছে নাকি আউটরিচ করতে হয়। এই দুইটা কোয়েশ্চেন্স এই ভিডিওতে আমরা অ্যান্সার করব উইথ দ্য হেল্প অফ আমাদের অ্যামেজিং গেস্ট তাকিয়ান আপু অ্যান্ড নাদিন ভাই। চলো তাদের কাছে চলে যাই। সো দ্য থিং ইজ অ্যাপ্লিকেশন করার জন্য আসলে আমি বলবো যে গুগল, মানে তুমি জাস্ট মানে ইউনিভার্সিটি যেমন লাইক MIT ECS graduate admission, just Google it and you will get there. So you'll find a link, create an account, and then you have to write your SOP, you have to put your resume. Maybe so upload. Another important thing is resume actually. So you need to have two resumes. One is long, that's for the admission portal. One is like two page resumes. That's for sending emails to the professors. Current professors, they don't have time to go through like four page resumes, right? So, আর প্রফেসরদের ইমেলের ব্যাপারে এটা আসলে ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। যেমন MIT ECS-এ যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং অন্যান্য যারা এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে আসলে মানে ইট ডাজেন্ট ম্যাটার, কারণ তুমি ইমেল করছো কি না করছো ইট ডাজেন্ট ম্যাটার। তোমার যদি প্রোফাইল গুড হয় তখন তুমি ইউ উইল গেট ইন। তুমি যখন অ্যাডমিশন পেলা তারপরে তুমি যদি প্রফেসরদেরকে মেইল করো যে হ্যাঁ আই গট দ্য অ্যাডমিশন অফার ফ্রম ECS, তুমি এই ফলে জয়েন করবে, আমি তোমার রিসার্চ ইন, তখন দে উইল রিপ্লাই ব্যাক টু ইউ। বাট মোস্ট অফ দ্য কেসেসে অ্যাডমিশনের আগে দে ওন্ট রিপ্লাই ব্যাক টু ইউ। কিন্তু এইটা অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ট্রু না, অন্য অনেক ইউনিভার্সিটি আছে আমি জানি যে যেসব ক্ষেত্রে আসলে অ্যাডমিশনটাই ডিপেন্ড করে তোমার প্রফেসর সাথে কানেকশন আছে কি না বা প্রফেসর ফান্ডিং আছে কি না। সো অনেক ক্ষেত্রে ওই পার্টিকুলার প্রফেসরের জন্যই তোমার আসলে অ্যাডমিশনটা অফিসে। সো ইন দোজ কেসেস যে আসলেই ওই প্রফেসরকে অ্যাডমিশনের আগে মেইল করা, তাকে মানে তোমার প্রোফাইল পাঠানো, মেক শিওর করা যে ইউ উইল বি ফান্ডেড, এটা ইম্পর্টেন্ট। কিন্তু জানবো কিভাবে যে কোনটা? এইটা দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমি এখন জানি, কারণ হচ্ছে আমার বিভিন্ন ফ্রেন্ড বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, প্লাস আমি নিজেও প্রায় আমি মনে হয় প্রায় 13-14 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। সো আমার এক্সপিরিয়েন্স ফ্রম MIT, বার্কলি আর স্ট্যানফোর্ড, ওদের সিস্টেমটা আসলে মোর লাইক অ্যাডমিশন কমিটি বেসড। আর কিছু ইউনিভার্সিটি আছে যাদেরটা আসলে বেসিক্যালি প্রফেসর বেসড। প্রফেসর যদি তোমাকে রিপ্লাই ব্যাক না, যেমন যদি কয়েকটা নাম বলতে পারো, যেমন পেন স্টেট একটা एग्जांपल দিলাম। আর এটা যেটা एग्जांपल যেটা আমার মনে হচ্ছে পারডু, কারণ আমি আসলে পারডুতে অ্যাপ্লাই করেছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সো আমার মনে আছে যে আমাকে একটা প্রফেসর হি রিচড আউট টু মি এন্ড হি সেড ডু ইউ হ্যাভ টাইম ফর অ্যান ইন্টারভিউ অর আ চ্যাট। সো দেন উই ডিড টক। সো সিমিলারলি পারডুতে আমার একটা কলিগ অ্যাপ্লাই করেছিল এবং ওরও হচ্ছে গিয়ে ইন্টারভিউ হয়ে তারপর শি গট অ্যাডমিটেড অ্যান্ড ইয়া। সো বেসিক্যালি দ্যাট প্রফেসর ফান্ডেড হার এন্টায়ার পিএইচডি, মানে পারডু ইট ডিডন্ট গো থ্রু দ্য অ্যাডমিশনস কমিটি অর হোয়াট নট। সেরকম কিছু স্কুলস আছে যে যেখানে আসলে হ্যাঁ, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে MIT, বার্কলি, স্ট্যানফোর্ড, প্রিন্সটন, এই চারটা আমি যেগুলো এতে অ্যাপ্লাই করেছি, হার্ভার্ডে আই ডিডন্ট অ্যাপ্লাই, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এই চারটাতে আমার কাছে মনে হচ্ছে ওদের পুরো অ্যাডমিশন কমিটি ডিসাইড করে। এখানে আসলে প্রফেসরদের খুব বেশি, ইভেন সাম আদার ইউনিভার্সিটিজ লাইক নর্থ ওয়েস্টার্ন, তারপর UIUC, জর্জিয়া টেক, এই সব ইউনিভার্সিটিজও আমাকে মানে কোনো প্রফেসরকে আমার কন্ট্যাক্ট করতে হয়নি, ওরা এমনিতেই অ্যাডমিশন দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে মোস্ট অফ দ্য কেসেস উই অ্যাপ্লাইড টু লটস অফ ইউনিভার্সিটিজ বিকজ এগেইন আমরা উই ডিডন্ট নো because ami like, ami ekhon recommend kori na ami jodi ekjoner profile dekhi I wouldn't recommend anyone to apply to I think I applied to 12 schools mm-hmm. 12 schools because mane amra jokhon decide korchi amaderke phd korte hobe 15 fall e ha tokhon mane
যদি কোথাও না হয় কোথাও একটা জায়গা হবে মানে আমরা জাস্ট এটা ডিসাইড করছি উই নিড টু স্টার্ট আ পিএইচডি 2015 সো যেখানে হবে টপ 5 দেন লাইক সাম 20 উই হ্যাড লটস অফ সেফ স্কুলস সেফ স্কুলস ইয়া দেয়ার আর সাম সেফ স্কুলস এটা তো ভালো অ্যাডভাইস না একটা সেফ স্কুল না ডেফিনেটলি মানে মানে তুমি যদি এফোর্ড করতে পারো এক দুইটা কেন আরো রাখো বাট কারণ হচ্ছে তোমার অ্যাডমিশন প্যাকেজ তো খুব বেশি চেঞ্জ হয় না চেঞ্জ তো হয় যে প্রফেসরের প্যারাগ্রাফটা প্রফেসরের প্যারাগ্রাফটা মোস্টলি মানে তুমি যদি অ্যাডমিশন একটা প্যাকেজ তৈরি করে ফেলতে পারো প্রফেসরের প্যারাগ্রাফটা আই জাস্ট থিংক কিছু কিছু ইউনিভার্সিটিজ হ্যাভ এ ডাইভার্সিটি স্টেটমেন্ট সো আই হ্যাড এ ডাইভার্সিটি স্টেটমেন্ট স্ট্যানফোর্ডে যেমন ছিল ডাইভার্সিটি স্টেটমেন্ট স্ট্যানফোর্ড আই ডোন্ট রিমেম্বার বার্কলি হ্যাড ওয়ান এটা কি diversity statement just, basically you know, what are you bringing to the table that's different how are you you know how are you contributing to diversity in the university so kichu universities thake MIT chilo na but MIT had like this separate thing jekhane ami diversity er kotha likhechi ami exactly mone nai ha prottekta university er ha diversity statement MIT chilo na kintu kichu school er thake ashole eta kichu school er thake eta bangladesher manush ashole onekei bujhena je ashole diversity statement ta ki যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি যে মানে তুমি ফার্স্ট জেনারেশন কলেজ গ্রাজুয়েট কিনা তোমার বাবা মার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ছিল কিনা এটাও কিন্তু একটা ডাইভার্সিটি তোমার বাবা মার হয়তো আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ছিল না এক্স্যাক্টলি তারপর তুমি হয়তো বা মানে এমন একটা জায়গা থেকে আসছো যেখানে নর্মালি মেয়েরা পড়াশোনাই করে না সেখান থেকে তুমি পড়াশোনা করছো জিনিসটা হচ্ছে ইটস মানে ইভেন এমআইটিতে কিন্তু এটা অ্যাডভার্টাইজ করে আমি দেখেছি কিছু পোস্টারে আর ইউ এ ফার্স্ট গ্রাজুয়েট ফার্স্ট জেনারেশন কলেজ গ্রাজুয়েট মানে এরকম কিছু জিনিস আছে যেগুলো ইউ নো দে মানে সেক্ষেত্রে makes you stand out মানে ইস মানে এটা আসলে ডাইভার্সিটি স্টেটমেন্টটা আসলে তোমার সোশিও ইকোনমিক স্ট্রাকচারে তুমি কিভাবে স্ট্রাগল করছো মানে এই জিনিসটা যে তুমি একটু ফোকাস করে মানে এটা এই স্টেটমেন্টটা খুবই একটু মানে এটা মানুষজন শিওর না যে আসলে কি লেখা উচিত এবং এটা খুব বেশি ইউনিভার্সিটিতে আবার চায়ও না দুই একটা স্কুলে চায় কিন্তু তুমি যদি তোমার এসওপিতে তোমার যদি এই ধরনের কোনো আসলেই ডাইভার্সিটি স্টেটমেন্ট যেমন তুমি মনে করো হচ্ছে লেটস সে তুমি মাদ্রাসায় পড়ছো এরপরে তুমি আন্ডার গ্রাজুয়েট করছো এখন তুমি গ্রাজুয়েট স্কুলে আসতেছো এটা কিন্তু একটা ডাইভার্সিটি হ্যাঁ দ্যাটস রিয়েলি কুল ওটা যদি থাকে তুমি ওটা লিখলে দ্যাটস লাইক এ ট্রাম্প কার্ড মানে আমাকে অনেকে ইয়েতে বলে মেসেজে যে ভাই আমি এক্স ওয়াই জি সোশিও ইকোনমিক ক্লাস থেকে এসেছি আমার এরকম এরকম স্ট্রাগল ছিল সাধারণ মানুষের জন্য যেরকম অপরচুনিটিস ছিল আমার জন্য ছিল না এটা কি তারা কনসিডারেশন নেবে না 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 ওইটা দ্যাটস মানে এটা মানুষে বুঝতে হবে ওইটা মানুষ কনসিডারেশনে নেবে যদি তুমি সেটা ওভারকাম করে ইউ আর এবল টু অ্যাচিভ সামথিং সিগনিফিকেন্ট তখন ডেফিনেটলি যদি এরকম হয় যে তুমি ফার্স্ট ফেসে ক্লাসে বাট আরেকজন ফার্স্ট ফেসে ক্লাস দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল কিন্তু সে আসে খুব প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে অবভিয়াসলি ইউ ক্যান প্লে দ্যাট মানে ইউ ক্যান রাইট অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্যাট মেক্স ইউ স্ট্যান্ড আউট বাট জাস্ট কামিং ফ্রম লাইক ইউ নো অ্যা ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নট ইউ নো নট বিং এবল টু ওভারকাম দ্যাট অলসো ডাজন্ট হেল্প মানে তোমার ডাইভার্সিটি স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট কিন্তু তোমার অন্য অনেক জিনিস থাকার পরে তুমি তোমার হাতে রিসার্চ এক্সপেরিয়েন্স আছে তোমার অলরেডি তোমার গ্রেডস ভালো এরপরে তুমি এটা ইয়া করতে পারো আর জিনিস যেটা অ্যাড করতে চাই এটা কিন্তু কম্পালসরি না এটা কিন্তু একদম জাস্ট হচ্ছে গিয়ে যে অপশনাল এবং আমি আই আস্কড মাই ফ্রেন্ডস এট এমআইটি হু আর আমেরিকান এন্ড দে সেড মানে হোয়াট উড আই রাইট ইন আ ডাইভার্সিটি স্টেটমেন্ট আই এম হোয়াইট আমেরিকান আই এম এ মেল মানে আই ডোন্ট ব্রিং এনি ডাইভার্সিটি টু দ্য টেবিল আই হোয়াট উড আই রাইট আই ডিডন্ট রাইট দ্যাট স্টেটমেন্ট সো মানে ইটস very specific to you know like a certain group of people by now tumra routine ta jano jodi video bhalo lege thake ba nao lege thake please like this button and comment section amake janao ei playlist e aro dui ta video ache oi video gulo pawar jonno taratari subscribe kore felo and follow this page hopefully dekha hobe next video te